নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের ডেভিল। এই ডিমের ডেভিল বানাতে লাগবে ডিম। আমি এখানে ডিম সেদ্ধ করে অর্ধেক করে রেখেছি। নিয়েছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর এখানে ভাজা মশলা। নিয়েছি চাট মশলা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কালো গোলমরিচের গুঁড়ো। নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লাগবে দুটো ডিম। নিয়েছি একটু ময়দা, আলু সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্স, আর ভাজব সাদা তেলে। এখানে আমি ভাজা মশলা করেছি, তার মধ্যে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে আমি বেটে নিয়েছি, মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি। আমি আলু সেদ্ধ করে এখানে আমি তিনটে আলু, বড় বড় তিনটে আলু নিয়েছি, আমি ভালোভাবে সেদ্ধ করে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দেব। ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে যে আলুর মিশ্রণটা তৈরি করতে হবে আমি সেটা প্রথমে তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজা ভাজা করব না, একটু হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিয়ে নেবে, একটু ঝাল পছন্দ হলে একটু লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি এখানে একটু লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে আমি যে আলু গ্রেট করে রেখেছিলাম আমি সেই আলু দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি মিশ্রণগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তৈরি করে নেব। আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতন হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা মুখে পড়লে ভালো লাগবে সেজন্য একটু বেশি দিলাম। দিয়ে দেব রসুন কুচি, দিয়ে আমি একটু সময় নেড়ে নেব। আলু খুব বেশি পরিমাণে আমি নরম করিনি, আমি সেই রকম করেই আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা গ্রেট করে নিয়েছি যাতে বড় বড় খণ্ড না থাকে। আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি নাড়াচাড়া করছি। আমি এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন একটু চাট মশলা, দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে দেব রোস্টেড জিরে, যে ভাজা মশলাটা আমি এখানে করে নিয়েছি সেই ভাজা মশলাটা, সব মিশ্রণগুলো আমি গ্যাসটা সিমে রেখে আমি সব মিশ্রণগুলো সুন্দর করে আমি করে নেব। এখানে এই আলুর এই মিশ্রণটা যাতে খেতে ভালো হয় প্রথমেই সেটা আমি দেখে নেব, তাহলেই ডিমের ডেভিলটাও খেতে ভালো হবে। আমি এখানে আর একটু নুন দিয়ে নেব, নুনের পরিমাণটা এখানে অল্প আছে, আমি আর একটু নুন দিয়ে নিলাম। এবার আমি ধনে পাতা কুচি দেব, এবার সব মিশ্রণগুলো আমি একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। আলু প্রথমে আমি সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, আমি তার মধ্যে নুন দেইনি, যাতে বড় বড় অংশ না থাকে সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। আমি এর মধ্যে ভাজা মশলাটা একটু বেশি দিয়েছি, স্বাদটা যাতে ভালো হয় আমি দিয়েছি চাট মশলা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে সব দিয়ে দেবেন। ঝাল পরিমাণটা একটু বেশি লাগবে, ভালোবাসলে একটু লঙ্কাটা আপনারা একটু বেশি দিয়ে দেবেন।
মিশ্রণটা একটু শুকনো হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে সব উপকরণগুলো আপনারা দিয়ে দেবেন। আমি এখানে ধনে পাতাটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে। আর এই সময় আমি নুনের পরিমাণটা দেখে নিলাম, না হলে ডিমের ডেভিলটা খেতে ভালো লাগবে না। এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি একটা বড় থালার মধ্যে এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে যে আমি পেঁয়াজ কুচি আমি ভাজতে নিয়েছিলাম প্রথমে, তারপরে আমি আলু গ্রেট করে নিয়েছি, সেই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে ওই তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে নেবেন, তাতে রসুনের যে উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আমি আমি ডিম সেদ্ধ করে যে অর্ধেক করে রেখেছি আমি তাই কুসুমের মধ্যে অল্প পরিমাণে একটু নুন ছড়িয়ে দেব, তাতে খেতে ভালো লাগবে। একটু নুন দিয়ে নিলাম। এইবার এইভাবে করে হাতের মধ্যে নিয়ে আমি পুরোটা, আমি অর্ধেক করে ডিম দিয়েছি, আপনারা চাইলে গোটার ডিমেরও আপনারা ডেভিল করতে পারেন, কিন্তু অর্ধেক ডিম নিলে এই গোল পাকাতে সুবিধা হবে। আর এই মিশ্রণটা খুব বেশি নরম আমি করিনি, নরম করলে খেতে ভালো লাগবে না। এইভাবে করে আমি ডিমটাকে পুরো মিশ্রণটা দিয়ে ঢেকে দিলাম। প্রত্যেকটা ডিম আমি এরকম আলুর মিশ্রণের সাথে আমি মাখিয়ে এরকম ডেভিলের আকারে গড়ে তুললাম। এবার আমি একটা একটা করে এইভাবে নিয়ে আমি একটু ময়দার মধ্যে একটু মাখিয়ে আমি রেখে দেব। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেব। আমি ডিমের মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতন অল্প লবণ, দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব এক চামচ মতন একটু কর্নফ্লাওয়ার। এবার আমি একটু ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নেব। আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এবার ডিমের ডেভিল আমি ডিমের এই লেয়ারের মধ্যে এভাবে মাখিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। দিয়ে আমি ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নিয়ে আমি এইভাবে প্রত্যেকটা ডেভিল আমি এইভাবে তৈরি করে নেব। আমি ডিমের কোটিং দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে আমি তুলে নিলাম। এইভাবেও ফ্রিজের মধ্যে একদিন কি দুদিন আমরা রেখে দিতে পারি। এই ডিমের ডেভিল আমাদের সবার খুব ভীষণ প্রিয়, আমরা বিকালে স্ন্যাক্স হিসাবে খাই। আজকে আমি তৈরি করলাম, আমি তৈরি করলাম এবং সবার সাথে আমি শেয়ার করে নিলাম। আমি এইবার ভেজে তুলবো, খুব বেশি গরম তেলে দেবো না, তাহলে ওপরটা পুড়ে যাবে। আমি গ্যাসটা কমিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দেব। আমি
গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে তুলবো। গ্যাসটা সিমে রেখে আমি আস্তে আস্তে এইভাবে ডিমের ডেভিলগুলো ভেজে তুলবো। এইভাবে আমরা ব্রেড ক্রাম্বসে লাগিয়ে ফ্রিজের মধ্যে একদিন দুদিন আমরা রেখে দিতে পারি, যখন যেরকম ইচ্ছে হবে আমরা ভেজে খেতে পারি। আমাদের খুব প্রিয় এই ডিমের ডেভিল, আমরা বিকেলবেলা চায়ের সাথে আমরা স্ন্যাক্স হিসাবে আমরা খাই। এবার আস্তে আস্তে করে আমি ভাজবো যাতে ওপরটা কালো না হয়ে যায়। ঘুরিয়ে নিয়ে এপিটুপিট করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। এখানে আলুর মিশ্রণটা তৈরি করার সময় আমি যে উপকরণগুলো দিয়ে নিয়েছিলাম তাতে আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতন আপনারা সব উপকরণগুলো আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। আমি একটু ঝাল একটু বেশি দিয়েছি, একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনাদের মধ্যে আপনারা ঝাল ব্যবহার করবেন। আর আমি একটু রোস্টেড যে জিরে ভাজা আমি তার মধ্যে একটু বেশি দিয়েছি স্বাদটা ভালো হওয়ার জন্যে। আমি অর্ধেক ডিম ব্যবহার করেছি, তাতে আলু প্রলেপটা লাগানোতে একটু সুবিধা হয়। গোটা ডিমে অনেক সময় খুলে আসতে চায়, আলু প্রলেপ উপরে যে দেওয়া হয় সেটা একটু অসুবিধা হয় লাগানোর জন্য। আমি গ্যাসটা সিমে রেখে ভাজছি আর ধনেপাতা কুচিটা আমি একটু বেশি দিয়েছি। আলুর মিশ্রণটা যখন আমি বানিয়েছিলাম আমি নুনের পরিমাণটা প্রথমেই দেখে নিয়েছি, স্বাদটা না হলে এই ডিমের টেবিলটা খেতে ভালো লাগবে না। বড়দের এবং বাচ্চাদের ভীষণ প্রিয় এই ডিমের টেবিল। ডিমের টেবিল আলুর মিশ্রণটা লাগানোর পরে আমি যে ময়দা দিয়ে ওপরে প্রথম প্রলেপটা আমি লাগিয়েছিলাম তাতে প্রচণ্ড ভেতরটাও খুব খাস্তা হবে। এইভাবে আমি আস্তে আস্তে করে আমি ডিমের টেবিলটা ভেজে তুলব। খুব সুন্দর কালার এসে গেছে, এবার আমি ভেজে তুলব। আমি আস্তে আস্তে এপিটুপিট করে আমি ভেজে নিলাম। প্রথমে খুব বেশি গরম তেলের মধ্যে আমি দেইনি, আমি গ্যাসটা সিমে রেখে হালকা নেড়ে চেড়ে আমি ডিমের টেবিলগুলোকে এইভাবে ভেজে তুললাম। ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমের টেবিলগুলোকে আমি ভেজে তুলব। এবার তুলে নেব আমি। তৈরি হয়ে গেল আমাদের ডিমের টেবিল। আমি যে পদ্ধতিতে বানিয়েছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।